السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জানতে চাইয়ের এই সেশনে। আজকে আমাদের 43তম সেশন। আজকেও রামাদান বিষয়ক এবং এর বাইরে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে। আমরা আপনাদের সেই সমস্ত প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর মাঝে আপনাদের লাইভ চলাকালে কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আসলে প্রশ্নের ধরন অনুযায়ী উত্তর দিতে গিয়ে আমরা খুব বেশি প্রশ্ন নিতে পারি না, তবে আজকে আমি আশা করছি একটু বেশি প্রশ্ন নেব ইনশাআল্লাহ। শুরুতেই রমাদান বিষয়ক বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে জমা হয়ে আছে, তাদের প্রশ্নটাই আমরা একটু লিখে নিয়েছি, নামগুলো আর লিখিনি। অতএব শুরুতে আমরা নাম উল্লেখ না করেই আপনাদের বেশ কিছু প্রশ্ন নিচ্ছি। একজন প্রশ্ন করেছেন, ভুলে ইফতার করলে, ভুলে যদি কেউ রমাদানের দিনের বেলা ইফতার করেন তাহলে তার বিধানটা কি, তার কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং তাকে কি আবার কাজা করতে হবে, অথবা ইসলামের কি বিধান সেটি আপনি যদি আমাদেরকে জানাতেন। এর উত্তরে আমরা বলবো যে এটা এমন একটা প্রশ্ন যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ফতোয়া দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন আমাদেরকে আসলে রমাদানের সিয়ামরত অবস্থায় কেউ যদি ভুল ক্রমে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে তাহলে তার সিয়ামের কি দশা হবে। সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে যে ক্বালান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়া ওয়া হুয়া সাঈমুন ফাআকালা আও শারিবা ফলিউতিম্মা সৌমাহু ফাইন্নাহু আতআমাহুল্লাহু ওয়া সাকাহ। যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফেলে ভুল করে, অর্থাৎ সে সিয়ামরত অবস্থায় ভুলে যায় যে সে সিয়ামের মধ্যে আছে, ফলে সে কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে সে ওই সিয়ামটাকে পরিপূর্ণ করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহই তাকে খাইয়েছেন এবং আল্লাহই তাকে পান করিয়েছেন, তার মানে হচ্ছে তার সিয়ামটা নষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে ইয়াবতুলু সিয়ামু অথবা ইয়াফসুদু সিয়ামু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেননি, এবং বলেছেন যে এই পানাহারটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তার মানে হচ্ছে তার এখানে কোনো পাপ হবে না এবং তার সিয়াম কাজা করতে হবে না, কোনো কাফফারা ফিদিয়া কিছুই লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা একদম স্পষ্ট ঘোষণা। আর আরেকটা হাদিসে আমরা দেখি যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেখানে কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে সিয়ামের দিনে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে তাহলে তার উপর যে কাদা এবং কাফফারা কোনোটাই নেই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে দিয়েছেন। যেমন তিনি বলেন, মান আফতারা ফি শাহরি রমাদান নাসিয়ান ফালা কাদা আলাইহি ওয়ালা কাফফারাতা, যে ব্যক্তি রমাদান মাসে ভুল ক্রমে ইফতার করে ফেলে, সিয়াম ভঙ্গ করে ফেলে, ফালা কাদা আলাইহি, তাহলে তার কাদা করতে হবে না, ওলা কাফফারা, কাফফারাও দিতে হবে না, তার মানে তার সিয়ামটা ভাঙেনি। ইফতার করেছে, নাস্তা করেছে, কিছু খেয়েছে বা পান করেছে কিন্তু তার সিয়ামটা ভাঙেনি, যেহেতু ভাঙেনি সেহেতু এর কোনো কাজা নাই, এর কোনো কাফফারা নাই। আসলে বিষয়টা আমরা জানি যে এটা হুকমের সাথে রিলেটেড, অর্থাৎ ইসলামের এখানে যেই নির্দেশনাটা আমরা পাই সেটি হচ্ছে কোনো ব্যক্তি ইচ্ছা করে ভুল করতে পারে না, যে আমি ইচ্ছে করলাম যে আমি আজকে ভুলে যাব, সিয়ামের কথা ভুলে যাব, এটি অসম্ভব একটি ব্যাপার। সুতরাং ভুলের যেই ত্রুটিটা এটা ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এবং এটা তার শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা ইত্যাদি নানা কারণে হয়েছে এবং এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, ফলে আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সিয়ামটাকে শুদ্ধ বলে ধরে নিয়েছেন, ফলে তাকে আর কাজাও করতে হবে না, কাফফারাও করতে হবে না এবং কোনো ফিদিয়াও দিতে হবে না। দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে নাকের ড্রপ
নাকের ড্রপ, তারপরে কানের ড্রপ এবং চোখের ড্রপ, এগুলোর ক্ষেত্রে ইসলামের বিধানটা কি, যদি কেউ রমাদানের সিয়ামরত অবস্থায় এগুলো গ্রহণ করে, যে তার নাকের প্রবলেমের কারণে ড্রপ নিল, অথবা নাকের এক ধরনের স্প্রে পাওয়া যায় সেটা করলো, অথবা কানের ড্রপ কিংবা চোখের ড্রপ ইউজ করলো, তাহলে তার বিধানটা কি? এ প্রসঙ্গে আমরা দেখি যে ইসলামিক ফিক কাউন্সিল যেটা আমরা জানি মক্কাভিত্তিক রাবেতাত আল আলাম আল ইসলামের একটি প্রতিষ্ঠান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম, ফুকাহা, মুহাদ্দিসুন এবং মুফাসসিরুন মিলে এই কাউন্সিলের ফোরামটি গঠিত হয়েছে, সেখানে এসেছে যে আল উমুর আল আতিয়াহ লা তু'তাবারু মিন আল মুফাত্তিরাত, এই বিষয়গুলো যেগুলো একটু পরে বর্ণনা করা হচ্ছে সেগুলো সিয়াম ভঙ্গকারী নয়। এর মধ্যে বলা হয়েছে, অনেকগুলো বিষয় বলা হয়েছে, তার মধ্যে একটা হলো কাতরাতুল আইন, আই ড্রপ, চোখের ড্রপ, আও কাতরাতুল উদুন, কানের ড্রপ, হ্যাঁ, যেটা কানে দেওয়া হয়, আও গাসুলুল উদুন, একই কথা, গাসুলুল উদুন, কাতরাতুল উদুন, একই কথা, ড্রপ, আও কাতরাতুল আনফ, অথবা নাকের ড্রপ, আও বাখাখুল আনফ, অথবা নাকের স্প্রে, এক ধরনের একটা ছোট্ট স্প্রে আছে, ওই ড্রপটাই স্প্রে আকারে দেওয়া হয়, অথবা ড্রপ আকারে দেওয়া হয়। ইদা উজুতুনিবা ইবতিলাউ মা নাফাদা ইলাল হালক, যদি এগুলো দেওয়ার সময়, ড্রপগুলো ইউজ করার সময়, অথবা এই নাকের স্প্রেটা ইউজ করার সময় যদি হালাক অর্থাৎ মেয়েদা বা পাকস্থলী, গলার ভেতর দিয়ে এটা ভেতরে যাওয়াটাকে পরিহার করা হয় সচেতনভাবে, তাহলে এগুলোতে আর সিয়াম ভঙ্গ হবে না, কারণ এই জিনিসগুলো তো তার ভেতরে যায়নি, তার পাকস্থলীতে যায়নি, এবং তার যে গলা হালাক সেটাও অতিক্রম করেনি, ফলে এগুলো দ্বারা সিয়াম ভঙ্গ হবে না, এটাই হচ্ছে বিশুদ্ধ। তবে আমাদের ওলামায়ে কেরাম সুবহানাল্লাহ তারা সাবধান, তারা বলেছেন অসুখের কারণে যদি এটা দিনের বেলায় ব্যবহার করতেই হয় তাহলে এই বিধান, তার সিয়াম ভঙ্গ হবে না, কিন্তু যদি সুযোগ থাকে তাহলে সে যেন রাতে এগুলো ব্যবহার করে, কারণ এগুলো মানুষের মধ্যে হয়তো কনফিউশন সৃষ্টি করে, সংশয় সৃষ্টি করে, যে আমার সিয়ামটা ঠিক হলো কি হলো না, বা কিছু গলা দিয়ে গেল কি গেল না, আসলে আদৌ যায়নি, তারপরে এই সংশয়টা শয়তান সৃষ্টি করে দেয়, ওয়াসওয়াসাটা আসে, ফলে এ থেকে নিজেকে এবং সিয়ামকে মুক্ত রাখার জন্য রাতে এই ড্রপগুলো ব্যবহার করাটাই হচ্ছে অধিক সাবধানতামূলক বিধান, উত্তম। আচ্ছা, এরপরে আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, এটা সিয়াম ভঙ্গের সাথে রিলেটেড আগেরগুলোর মতোই, যে যদি কেউ সিয়াম রেখে ইনহেলার ব্যবহার করেন, ইনহেলার কারা ব্যবহার করেন সেটা আমরা একটু পরে বলছি, ইনহেলার যদি ব্যবহার করেন তাহলে তার সিয়াম ভঙ্গ হবে কি না? আচ্ছা, এখানে আমরা বলবো যে ইনহেলার সাধারণত ব্যবহার করেন অ্যাজমা রোগীরা, আমরা বাংলা ভাষায় যেটা অ্যাজমা বলি, অ্যাজমার রোগীরা ইনহেলার ব্যবহার করেন, এটা হচ্ছে একটা ছোট্ট কৌটা যার মধ্যে কিছু কেমিক্যাল থাকে এবং সেটা দিয়ে সে অক্সিজেন সহ সে তার মুখের মধ্যে স্প্রে করে, ইনহেলারটাকে মূলত স্প্রে করে, তো যেহেতু সে স্প্রে করে এবং মুখের মধ্যে, তাহলে মুখের মধ্যে ঢুকে গেল কি না এই আশঙ্কায় আমরা দেখেছি ওলামায়ে কেরামের এক দল, তারা অবশ্য স্বল্প সংখ্যক দল, কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বর্তমান যুগের, যেহেতু ইস্যুটা আসলে বর্তমান যুগের, এই ধরনের ইনহেলার কিন্তু আগে ছিল না, অল্প কিছুকাল আগে ইনহেলার আমাদের হাতে এসেছে, একটা চিকিৎসার বিষয় হিসেবে অ্যাজমা রোগীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপশম জাতীয় জিনিস তাদের প্রোটেকশনের জন্য, কারণ অনেক অ্যাজমা রোগী এতটাই সঙ্গীন অবস্থা আছেন যে তিনি যদি ইনহেলার না নেন তাহলে মারা পড়তেও পারেন, আমরা দেখেছি আমাদের পরিচিত আত্মীয় স্বজন বা অনেকের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, তিনি ইনহেলার খুঁজতেছিলেন, যেমন অফিসে গিয়েছেন, তিনি বাসায় ইনহেলারটা ভুলে রেখে গিয়েছেন, ইনহেলার না পাওয়ার কারণে তার খুব দ্রুত অ্যাটাক হয়ে গেল এবং তিনি মারা গেলেন, যদিও আল্লাহই আসলে এসব কিছু পরিচালনা করেন, আল্লাহর ইচ্ছাতে মৃত্যু হয়েছে, বাট এটা একটা অসিলা ছিল, তো সেক্ষেত্রে ইনহেলার ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওলামায়ে কেরাম বলেন যে ইনহেলারের মধ্যে যেহেতু একটা কেমিক্যাল আছে, অক্সিজেন বা পানি জাতীয় কিছু একটা আছে, এটা
যদি স্প্রে করার সময় হাওয়া কিংবা বাতাসের মতো কিছু ঢুকেও তবুও এর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এটা একদল ওলামায়ে কেরামের মত। আর অধিকাংশ ওলামায়ে কেরাম আজকের যুগের মুহাক্কিক ওলামায়ে কেরাম তারা এটা নিয়ে অনেক গবেষণা করেছেন। গবেষণা করার পরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ধরনের ইনহেলার বা স্প্রে ব্যবহার করে অ্যাজমা রোগী যদি চিকিৎসা নেন তাহলে তার সিয়াম ভাঙবে না। এটা অধিকাংশ শায়েখরা এবং অধিকাংশ ওলামায়ে কেরাম এবং ফাতাওয়া কমিটি এটাকে শক্তিশালী মত হিসাবে আখ্যায়িত করেছে। তার কারণ হলো যে এখানে আসলে যে হাওয়াটা গ্রহণ করা হলো সেটা পানি আকারে প্যাটের ভেতরে গিয়েছে এমন কোনো বিষয় আসলে প্রমাণিত নয়, ফলে প্রমাণ ছাড়া কথা বলা যাবে না যে সিয়াম ভঙ্গ হয়েছে। আর যদি ধরে নেওয়া হয় যে বাতাস বা স্প্রের সাথে কিছু ঢুকেছে তাহলে এটা এত অল্প যেটার কোনো প্রভাব আসলে মূলত নেই, এবং এই অ্যাজমা রোগীর ইনহেলা নেওয়ার কারণে তার খাদ্যের কোনো অভাবই ঘাট মানে পূরণ হয় না এবং তার তৃষ্ণার কোনো অভাবই দূর হয় না, একদম বিন্দুমাত্রও না। ফলে তারা বলেছেন যে এই ইনহেলার নেওয়ার কারণেও রোগীর আসলে সিয়াম ভঙ্গ হবে না। এক্ষেত্রে আমরা তাহলে দেখলাম ওলামায়ে কেরামের অধিকাংশই কথা বলেছেন। এরপরে চতুর্থ প্রশ্নটা আমরা নেব অক্সিজেন সম্পর্কিত। এখন তো করোনাকাল চলছে, আমরা জানি এই 1442 সালের রমাদানেও আমরা এবং বিশ্বের আরও অনেক দেশ লকডাউনের মধ্যে আছি এবং করোনা একটা বড় মহামারীর আকার ধারণ করেছে, এটা সংক্রমণ বেড়েই চলেছে। ফলে অনেক করোনা রোগী আমরা দেখতে পাচ্ছি তাদের অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে, তাদেরকে অক্সিজেন নিতে হচ্ছে। আদারওয়াইজ তারা অক্সিজেনের প্রবলেম ছাড়া অন্য দিক থেকে সুঠাম আছে, তাদের সিয়াম রাখতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন প্রশ্ন হলো, এখানে প্রশ্ন হলো এই যে করোনা রোগী যে অক্সিজেন নিচ্ছেন, নিতে বাধ্য হচ্ছেন, এতে তার সিয়াম কি ভেঙে যাচ্ছে? তাহলে কি তাকে এই অক্সিজেনটা সিয়াম ভেঙেই নিতে হবে? যেহেতু তিনি রোগী, ভাইরাস দ্বারা আক্রান্ত, অতএব তার জন্য কিন্তু শরীয়তে জায়েজ আছে যে তিনি সিয়াম ভঙ্গ করে চিকিৎসাটা নেবেন। কিন্তু যদি তিনি সিয়ামটা রাখতে চান, কারণ অনেকের এই ভাইরাসের প্রকোপটা খুবই লাইট সাধারণ এবং অনেকেই তাদের কোনো সিমটম ফিল করছেন না, কিন্তু কখনো কখনো দিনের বেলায় যদি দেখেন যে তার 90-এর নিচে অক্সিজেন লেভেলটা নেমে যাচ্ছে, তখন তো ডাক্তাররা তাকে খুবই আর্জেন্টলি অক্সিজেন নেওয়ার জন্য বলবেন। তাহলে এই অক্সিজেন নেওয়ার কারণে কি সিয়ামটা ভঙ্গ হয় কি না, আমরা সে বিষয়টা নিয়ে কথা বলছি। এই ব্যাপারে দেখা যাচ্ছে যে ওলামায়ে কেরাম তাদের বক্তব্য হচ্ছে যে না, অক্সিজেন এটা কোনো খাদ্য নয়, অতএব অক্সিজেনের মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে না, কেউ যদি অক্সিজেনটা গ্রহণ করেন তাহলে সিয়াম ভঙ্গ হবে না। কারণ যাদের অক্সিজেন লেভেলটা কমে যায় তারাই আর্টিফিশিয়ালি অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেনটা নিচ্ছে, আর যাদের কমে না তারা সাধারণ আবহাওয়া থেকে নিচ্ছে। অক্সিজেন তো সবাই নিচ্ছে, রোজাদার যিনি আজকে রোজা রাখছেন তিনি কিন্তু অক্সিজেন নিচ্ছেন, এমনটা না যে তিনি অক্সিজেনটাকে বন্ধ করে রোজা রাখছেন। আর শরীয়তে এটা বলেনি যে রোজা অবস্থা অক্সিজেন নেওয়া যাবে না, যেহেতু তিনি ন্যাচারালি অক্সিজেন নিচ্ছেন, তাহলে আর্টিফিশিয়ালি আধুনিক মানে মেডিকেল ইকুইপমেন্টের মাধ্যমে অক্সিজেন নিলে একই জিনিসই নেওয়া হচ্ছে, এখানে পানি খাওয়া হচ্ছে না কিংবা অন্য কোনো ঔষধ সরাসরি সেবন করা হচ্ছে না। ফলে বিশুদ্ধ মত হচ্ছে এভাবে যদি কেউ অক্সিজেন নেন তাতে তার সিয়াম ভঙ্গ হবে না। এবং এই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ফিক কাউন্সিলের একটা সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তটা হলো এরকম, যেভাবে আগের মতোই বলা হয়েছে, আল উমুর আল আতিয়া লা তু'তাবারু মিন আল মুফাত্তারাত, নিম্ন বর্ণিত বিষয়গুলো সিয়াম ভঙ্গকারী হিসাবে গণ্য হবে না। এবং এখানে আগের অনেকগুলো বিষয় বর্ণনা করার পরে বলা হচ্ছে ওয়াগাজুল অক্সিজেন, অক্সিজেন গ্যাস এটা যদি কেউ নেন তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। এখানে সেই বিশ্ববিখ্যাত ইসলামিক ফিক কাউন্সিল মক্কা ভিত্তিক তাদের এই রেজলেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে পঞ্চম প্রশ্ন আমরা নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ডায়াবেটিক্সের যারা একটু মানে মারাত্মক রোগী, বি টাইপের রোগী, যাদেরকে হয়তো ইনসুলিন নিতে হয়,
তাহলে ইনসুলিন নিলে সিয়াম কি ভঙ্গ হয়ে যায়? এটা হচ্ছে মূল প্রশ্ন। ইনসুলিন কিভাবে নেওয়া হয়? ইনসুলিন নেওয়া হয় একটা ছোট ইঞ্জেকশনের মাধ্যমে, হয়তো শরীরের যে কোনো জায়গায় চাম্বার মধ্যে তারা নেন অথবা পেটের মধ্যে নেন। এটা এক ধরনের ইনজেকশন, ইনসুলিনটাই তিনি ইনজেকশন আকারে নিচ্ছেন। এখন ইনসুলিন এইভাবে নিলে, এইভাবে ইনজেকশন আকারে নিলে কি সিয়াম ভঙ্গ হবে? উত্তর হচ্ছে যে না। এটাই বিশুদ্ধ মত। যারা ইখতিলাফ করেছেন সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমস্ত মাসালায় কিছু না কিছু ইখতিলাফ তো থাকি, কিন্তু সেই ইখতিলাফের কোনো ভিত্তি নেই, কারণ ইনসুলিন এটা কোনো খাদ্য নয়, ইনসুলিন পাকস্থলীতে যায় না। ইনসুলিনের কারণে রোগীর যে সুগার লেভেলটা, মানে না নিলে যে কমে যেত সেটা তার স্টেবল থাকে। হ্যাঁ, কেউ কেউ হয়তো মনে করেন যে ইনসুলিন নিলে তো তিনি স্ট্রং হন, ইনসুলিন না নিলে তো তার সুগার লেভেল কমে গেলে অথবা অনেক বেড়ে গেলে তখন তিনি দুর্বল হয়ে পড়বেন এবং হয়তো মারাও যেতে পারেন। ঠিক আছে, ফলে ইনসুলিন নিলে তিনি স্টেবল থাকেন, শক্তিশালী থাকলেন, তাহলে এদিক থেকে তো ইনসুলিন বলবর্ধক। আসলে কথাটা শুদ্ধ নয়। বলবর্ধকের বা শক্তিবর্ধকের এই সংজ্ঞা এইভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। শক্তিবর্ধকের এই সংজ্ঞাটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বরং শক্তিবর্ধক জিনিসটা খাদ্যের বিকল্প অথবা পানীয়ের বিকল্প হতে হবে। হয় সরাসরি খাদ্য অথবা পানীয় অথবা তার বিকল্প হতে হবে। ইনসুলিন কিন্তু কোনো খাদ্যের বিকল্প নয়, বরং খাদ্য গ্রহণের আগেই সাধারণত ডায়াবেটিক্সের রোগীরা এটা নিয়ে থাকেন। তো এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম, আমাদের ওলামায়ে কেরাম তারা বলেছেন ইনসুলিন নেওয়ার কারণে তার সিয়াম ভঙ্গ হবে না, বরং ডায়াবেটিস রোগীরা তাদের ইফতারের আগে ইনসুলিন নিতে পারে এবং তার যেহেতু সিয়াম ভঙ্গ হবে না ফলে তার জন্য কাজাও করতে হবে না। তবে এখানেও মানে যেমন সৌদি আরবের আল্লাজনা দায়মা ফতোয়ার স্থায়ী কমিটি তারা বলেছেন যে উত্তম হচ্ছে রাত্রে নেওয়া যদি সম্ভব হয়। আর আসলে অনেক সময় আমরা এটা জানি যে এটা সম্ভব না, কারণ ইনসুলিন খাবার আগে নিতে হবে। এখন ইফতারের আগে তিনি ইনসুলিন না নিলে যদি অনেক ক্ষতিগ্রস্ত হন তাহলে তিনি নেবেন এবং তার সিয়াম ভঙ্গ হবে না, এতে কোনো অসুবিধা নাই। আর যদি কোনো ব্যক্তি, এটা হতে পারে যে তিনি এখন ইফতার করলেন, একটা খেজুর দিয়ে ইফতার করলেন এবং মাগরিবের সালাদটা পড়লেন, তারপরে মূল খাবার নেওয়ার আগে তখন ইনসুলিন নিলেন, এটা হলে এটা উত্তম, এটা উত্তম, তাহলে সব ধরনের বিতর্ক থেকে ঊর্ধ্ব থাকলেন। কিন্তু তারপরেও আমরা বলবো এখানে বিতর্কের আসলে তেমন অবকাশ নেই। ইনসুলিন নিলে সিয়াম ভঙ্গ হয় না, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। এটা সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং আরও অন্যান্য দেশের অনেক মুফতি, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি বক্তব্য। ষষ্ঠ যে প্রশ্নটা আজকে আমরা নিচ্ছি সিয়ামের সাথে রিলেটেড, সেটি হচ্ছে সিয়াম অবস্থায় টিকা নেওয়া যাবে কি না, বিশেষ করে করোনাকালীন এই সময়ে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই টিকা নিচ্ছেন, বিশেষ করে বাংলাদেশে টিকার দ্বিতীয় ডোজটা নিচ্ছেন, অন্যান্য দেশে অনেকে টিকার দ্বিতীয় ডোজটা নিচ্ছেন। অনেক সময় মিশরে, যেমন আমি একটু আগে দারুল ইফতাল মাসরিয়া ফতোয়া পড়তেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর যারা হজে যাবেন, হজের রেজিস্ট্রেশনটা তারা তাদের রমজানের আগে হয় এবং রমজান মাসে তারা হজের টিকাটা নেন, অর্থাৎ হজে যাওয়ার জন্য যে টিকাটা শর্ত করা হয় সেটা হজের টিকা। হজের কিন্তু আলাদা কোনো স্পেশাল টিকা নেই, এটা অনেক সময় মেনিনজাইটিস, এখন তো আবার করোনার টিকা ইত্যাদি, এগুলো নিতে হবে, নাহলে হজের পারমিশন দেওয়া হবে না। তাহলে এই টিকাটা সেখানে দেখা যাচ্ছে যে রমাদানের মধ্যে অনেককে নিতে হয় বা অধিকাংশকে নিতে হয়। প্রশ্ন এসেছিল এই টিকা নেওয়ার কারণে সিয়াম ভঙ্গ হবে কি না। তো এই জায়গায় আমি প্রচুর পড়াশোনা করলাম, দেখলাম যে সৌদি আরবের যে মানে গ্র্যান্ড মুফতি যিনি সে দেশের হায়াত কেবারুল ওলামার প্রেসিডেন্ট, অর্থাৎ উচ্চ ওলামা পরিষদের তিনি প্রেসিডেন্ট এবং তিনি জেনারেল ব্যবস্থাপক এবং প্রেসিডেন্ট লিল বুহুথ আল আলমিয়া, অর্থাৎ যে সায়েন্টিফিক রিসার্চ সেন্টার আছে দারুল ইফতার, সেখানেরও তিনি প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন সামাহত শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই যে টিকাগুলো নেওয়া হচ্ছে,
এই টিকাগুলো দ্বারা সিয়াম ভঙ্গ হয় না, টিকা সিয়াম ভঙ্গকারী নয়, সেটা ইঞ্জেকশন আকারে পুশ করা হচ্ছে, বাট এই টিকাগুলোর দ্বারা সিয়াম ভঙ্গ হয় না। তো আমরা তো এর আগে দারুল ইফতাল মাসরিয়া এবং আজহার এর ফাতাওয়া দেখেছি, সেখানেও বলেছেন যে টিকা দ্বারা রমাদানের সিয়াম, মানে দিনের বেলা যদি কেউ টিকা নেন সিয়ামরত অবস্থায়, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। একই ফতোয়া আমরা দেখতে পাচ্ছি দিয়েছেন মুফতি লুবনান, তিনি হচ্ছেন শেখ আব্দুল লতিফ দারিয়ান, এবং মুফতি আল উর্দুন এবং মুফতি তুয়ুনুস সহ আরও অনেকে। আমি এগুলো জাস্ট ডকুমেন্টের জন্য উল্লেখ করলাম যে এত সকল ওলামাইকেরা, মুফতি এবং অথোরাইজড ফতোয়া কমিটি এবং ফতোয়ার স্থায়ী কমিটি, তারা প্রত্যেকেই মত প্রকাশ করেছেন যে টিকা নেওয়ার কারণে আসলে সিয়াম ভঙ্গ হয় না। এ ছিল আমাদের কাছে আজকে একদম শুরুতেই সিয়াম ভঙ্গ সম্পর্কিত সমসাময়িক বেশ কিছু ইস্যু, যেটা হয়তো আমাদের অনেকেরই জানা নাই বা আমরা অনেকে কনফিউজড, আমাদের জানার আগ্রহ আছে, জন্য আজকের এই সেশনের শুরুতে আমি এই প্রশ্নগুলো নিলাম। ফাঁকে আপনাদের আরও অনেক প্রশ্ন আছে, আমি দেখি যদি জরুরি কোনো প্রশ্ন হয় সেটা আমি নেব। শফিউল আলম, তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, এই গরমে কৃষক মাঠে কাজ করার কারণে তাদের পক্ষে রোজা রাখা সম্ভব নয়, যদি রোজা রাখে তাহলে জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে এ সকল কৃষকদের জন্য করণীয় কী? ভাই শফিউল আলম, আপনার প্রশ্ন উত্তর আমরা বলবো, আপনি একটা প্রফেশনের কথা বললেন, কৃষক যে প্রচণ্ড পরিশ্রম করে কৃষিকাজ করে তিনি তার দিনের খোরাকি তিনি হয়তো ইনকাম করেন, তো এর পাশাপাশি আমরা দেখি যে আরও আমাল শাক্কা অর্থাৎ কঠিন পেশার কিছু কাজ আছে, মানে বিভিন্ন পেশার কিছু কঠিন কাজ আছে, যেমন যারা কুলির কাজ করেন, যেমন যারা রিক্সা বা ঠেলা গাড়ি টানেন, যেমন যারা মাটি কাটার কাজ করেন, যারা বিল্ডিংয়ের রাজমিস্ত্রি, বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোর বেয়ে তিনি লোডিং আনলোডিং করেন, ইত্যাদি নানারকম কঠিন পেশা আমাদের সমাজে আছে। তাহলে এই কঠিন পেশার লোকেরা কীভাবে সিয়াম রাখবে, অথবা এই কঠিন পেশায় নিযুক্ত থাকার কারণে সিয়াম কি তাদের জন্য মাপ রমজান মাসের এই ফরজ সিয়াম, এটা একটা প্রশ্ন। তা আমাদের ওলামায়ে কেরাম এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন, সেখানে তাদের কথার সারাংশটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো যে কঠিন পেশার ব্যক্তিরা রমাদান মাসের সিয়ামকে সামনে রেখে একটা প্ল্যান করবে। রমাদান একটা মৌসুমুল ইবাদা, আমাদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন, রমাদানে মানুষের যত ভালো ভালো অর্জন সেসবগুলো অর্জনের একটা মহা সমারোহ এবং মহা সুযোগ এখানে সৃষ্টি হয়ে যায়, ফলে এই সুযোগটা এই কঠিন কাজের লোকেরা কেন হারাবে, এটা তো অনেকগুলো উপহার, এখানে ইমানের উপহার আছে, এখলাসের উপহার আছে, তাকওয়ার উপহার আছে, আখলাকের উপহার আছে, এখানে সবর তাহাম্মুল সহ জান্নাত লাভের উপহার আছে, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ আছে, হ্যাঁ আল্লাহর মাগফিরাত পাওয়ার বিষয় আছে, রহমত বরকত পাওয়ার বিষয় আছে, এত কিছু বাদ দিয়ে আমাদের কি কাজটাই বড় হয়ে গেল? এজন্য আমি প্রথমেই বলবো, কৃষক ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, এরকম আরও কঠিন পেশার যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, পাশাপাশি আমাদের বোনেরাও রয়েছেন, গ্রামে গঞ্জে অনেক বোনরা তারা অনেক কঠিন কাজ করে থাকেন, তাহলে এই প্রফেশনের পুরুষ অথবা নারীদেরকে বলবো, প্রথমে আপনি রমাদানের একটা প্ল্যান করেন যাতে আপনার কাজটাকে রাতে শিফট করা যায়, রাতে শিফট করা যায়। এখন নগরায়ন হয়েছে, আলো আছে, সব কিছু আছে, রাতে শিফট করতে কোনো অসুবিধা নেই, আপনি ইফতারের পর থেকে কাজটা শুরু করেন। হয়তো বলবেন যে এটা তো সবার জন্য সম্ভব না, এটা একদল লোকের পক্ষে সম্ভব, আমি আপনাকেই বলছি এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এটা সত্য যে সমস্ত রিক্সাওয়ালা শুধু সন্ধ্যার পরে কাজ করবে, দিনের বেলা থাকবে না, এটা তো হয় না, কারণ দিনের বেলা তখন ফাঁকা হয়ে যাবে, মানুষেরও কষ্ট হবে আর তাদেরও ইনকামে হয়তো সমস্যা হবে। তো যাই হোক, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালদের প্রতি, আপনার প্রায়োরিটি লিস্টে আপনি প্রথমে এটা রাখবেন যে রমাদান বিষয়ক আপনি একটা সুন্দর প্ল্যান করবেন এবং আপনার কঠিন কাজগুলো দিনে করা থেকে আপনি অ্যাভয়েড করবেন, আপনি ভিন্ন জায়গা নিয়ে যাবেন। আচ্ছা, সেকেন্ড প্রায়োরিটিটা কী? সেকেন্ড হচ্ছে আপনি কাজ কমিয়ে দেবেন। আপনি যদি 10 ঘন্টা কাজ করলে আপনি হাঁপিয়ে ওঠেন এবং আপনি সিয়াম রাখতে পারেন না, তাহলে 5 ঘন্টা কাজ করেন, 6 ঘন্টা কাজ করেন, এবং যদি 6 ঘন্টা কাজ করলেও আপনার কষ্ট হয় তাহলে 4 ঘন্টা কাজ করেন,
দিনে 4 ঘন্টা কাজ করেন এবং রাতে 4 ঘন্টা কাজ করেন, এভাবে তো করা সম্ভব। মানে প্ল্যান থাকলে আপনার যে এমপ্লয়ার, আপনার যে মালিক বস, তাদের সাথে নেগোসিয়েট করলে এটা অনেক সময় সলভ হয়ে যায়। থার্ড হচ্ছে আপনার আর কোনো অপশান নাই, আপনাকে কাজ করতেই হচ্ছে, আপনি কঠিন অবস্থায় আছেন। তাহলে আপনাকে প্রথমত মনোবল রাখতে হবে, চেষ্টা করতে হবে না এই কঠিন কাজ করেও আমি সিয়াম রাখবো। যদি আপনি দেখেন যেটা এখানে বলা হচ্ছে যে আপনি ফিট হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, হুঁশ চলে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছেন, জীবনহানির আশঙ্কা দেখা দিচ্ছে, হ্যাঁ, এই কঠিন অবস্থায় যদি কেউ বাধ্যতামূলকভাবে পড়ে যান তাহলে ইসলামী শরিয়া তার জন্য এক্সপ্যান্ডেড হয়ে যায়, তার জন্য একটা রিল্যাক্স তৈরি করে দেয়। মা জাআলা আলাইকুম ফিদ্দিনে মিন হারাজ, দিনের মধ্যে আল্লাহ তোমাদের জন্য কোনো অসুবিধা তৈরি করেননি। এবং কায়দা ফিকহি আমরা জানি, ইদা দাক আল আমরু ইত্তাসারা ওয়া ইদা ইত্তাসারা দাক, যখন শরিয়ার কোনো নির্দেশ পরিপালন করা, যেমন সিয়াম রাখা বা এরকম কোনো নির্দেশ পালন করা কঠিন হয়ে যায়, তখন শরিয়া তার জন্য সহজ করে দেয়, সে সিয়ামটা ভেঙে পরে কাজা করবে। তাহলে এই আমাল সাক্কার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে এই তিনটা প্রায়োরিটির উপরে কাজ করতে হবে, তার প্ল্যানের মধ্যে ঢুকাতে হবে যে কোনো কোনো দিন, যদি প্রতিদিন নাও হয়, কোনো কোনো দিন তিনি রাত্রে কাজ করতে পারেন, রাত্রে শিফটে তিনি তার দিনের শিফটটাকে ট্রান্সফার করতে পারেন, তাহলে তিনি করবেন এবং সেই দিনগুলোতে তিনি রোজা রাখবেন। আর যদি সম্ভব হয় সবগুলো রোজাকেই তিনি রাখার চেষ্টা করবেন রাতে তার টাইমটাকে শিফট করে, আর সেটা না হলে যে কয়েকটা রোজা রাখা সম্ভব রাখবেন, আর অথবা তিনি কাজটা কমিয়ে দিবেন দিনের বেলায় যাতে সিয়ামটা রাখা যায়, অথবা তাকে যদি বাধ্যতামূলক কাজ করতে হয় তিনি সেই কাজটা করবেন, এবং সিয়াম ভাঙতে যদি হয় তাহলে ভাঙবেন, এক্ষেত্রে তার কোনো পাপ হবে না ইনশাআল্লাহ, এটাই আমাদের ওলামায়ে কেরাম বলেছেন। এবং সেক্ষেত্রে এটা কি ইচ্ছাকৃতভাবে রমাদানে আল্লাহর নির্দেশ ভঙ্গ করে রোজা ভাঙার ক্ষেত্রে, মানে ওই হুকুমটা এখানে প্রযোজ্য হবে না, বরং কঠিন অবস্থার কারণে তিনি রোজা ভেঙেছেন, সেই রোকসারটা নিয়েছেন, এটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, ফলে তার পাপও হবে না এবং তার কোনো কাজাও লাগবে না এবং তার কোনো কাফফারাও লাগবে না, তার কাজা লাগবে কাফফারা লাগবে না, তার কাজা লাগবে কাফফারা লাগবে না, যেহেতু তিনি সিয়ামটা ভঙ্গ করেছেন এই জন্য তার কাজা লাগবে। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন করেছেন তানজিনা হাফসা, তিনি বলেছেন 5 ভরি গোল্ড থাকলে কি জাকাত দিতে হবে? তানজিনা, বোঝাই যাচ্ছে আপনি শুধুমাত্র 5 ভরি স্বর্ণের মালিক অথবা 5 ভরি অলংকারের আপনি মালিক। এখন এখানে গোল্ড বলেছেন, এখানে আপনি অর্নামেন্ট বলেননি। অর্নামেন্টের ক্ষেত্রে আমরা জানি একদল ওলামায়ে কেরাম বলছেন মেয়েদের ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে না, আরেকদল ওলামায়ে কেরাম বলছেন স্বর্ণ নামে যা কিছু থাকবে তার জাকাত দিতে হবে, সেটা খুবই শক্তিশালী মত। কিন্তু 5 ভরি তো স্বর্ণের নেশাব নয়, সেটা হচ্ছে আমাদের দেশের হিসাবে 7.5 ভরি এবং গ্রামের হিসাবে 85 গ্রাম। এবং এই 85 গ্রামটা ওলামায়ে কেরাম দেখেছেন যে 85 গ্রামটা হচ্ছে খাঁটি সোনা, 24 ক্যারেটস, 24 ক্যারেটসের আলোকে এই 85 গ্রাম হলো নেশাব। যদি কারো কাছে এই 85 গ্রাম স্বর্ণ 1 বছর যাবত থাকে তখন তাকে জাকাত দিতে হবে, কম থাকলে জাকাত দিতে হবে না। মুজতাবা শামীম, আপনি প্রশ্ন করেছেন আমাদের দেশে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সাহারির সময় মসজিদের মাইকে হাই ভলিউমে মানুষকে ডাকা হয়, এ বিষয়ে আপনার মত বিনীতভাবে জানতে চাই। দুটো প্রশ্ন করেছেন ভাই মুজতাবা শামীম। রমাদানকে 3 ভাগে ভাগ করা হয়, একথা বললেই যেটা প্রাথমিকভাবে আমাদের দেহনে আসে সেটা হচ্ছে একটা হাদিস যেটা বর্ণনা করা হচ্ছে, হাদিসটা দাঈফ বা দুর্বল হাদিস হিসাবেই প্রমাণিত হয়েছে, সেটি হচ্ছে রমাদানের আউয়ালুহু রাহমা ও আউসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকু মিনান্নার। রমাদানের প্রথম দশক এটা হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাত বা ক্ষমার, তৃতীয় দশক হচ্ছে দোজক থেকে মুক্তি বা অগ্নি থেকে মুক্তি লাভের। তো এটা একটা দাঈফ হাদিস, শেখ সলিম ইবনে উসাইমিনও তার মাজালিস শাহর রমাদানের মধ্যে এটা উল্লেখ করেছেন, তখন হয়তো আসলে বিষয়টা তাহকিক করা হয়নি। এটা ঘটেছে আমাদের অনেক বড় বড় শায়েখদের ক্ষেত্রেও, আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে তারা দাঈফ হাদিস অনুযায়ী হয়তো আলোচনা চালিয়ে গেছেন, বাট পরবর্তীতে
তাদের পরবর্তী জীবনের শেষ দিকের বক্তব্য কিন্তু এগুলো চলে এসেছে বড় বড় আলেমদের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রেও সেটা হতে পারে অনেক সময়। আমরা হয়তো একটা হাদিসকে হাসান জানি, কিন্তু তাহকিকের পরে দেখা গেল যে এটা দাইফ। তাহলে আমাদের প্রথমে হাসানের কারণে যে বলেছিলাম কাজ করা যাবে, তাহলে দাইফ হলে আমরা বলবো যে না, দাইফ হাদিস হাসান হওয়ার আগ পর্যন্ত সে অনুযায়ী আমল করা যাবে না বা সে অনুযায়ী বিশ্বাস করা যাবে না। এখন আসি আমরা রমাদানের মাসগুলোকে এই যে তিন ভাগে ভাগ করা, এটা কি কোরআন অথবা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। প্রথম কথা হচ্ছে, কোরআনে আসলে এই ধরনের কোনো নির্দেশনা নেই। কোরআনের পুরো মাসটাকেই হেদায়তের মাস বলা হচ্ছে, তাকওয়ার মাস বলা হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে এবং 185 নম্বর আয়াতে স্পষ্ট করে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। মানে এটা এই মাসটা কিসের মাস সেটা বলেননি, কিন্তু বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেমন 183 নম্বর আয়াতে, আর 185 নম্বর আয়াতে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস। তাহলে মানুষের হেদায়তের জন্য কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এই এই রমাদানটা হলো শাহরুল হিদায়া, আর কোরআনটা হলো কিতাবুল হিদায়া, ও বাইয়িনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান, এভাবে আমরা বুঝতে পারি। আর সহিহ হাদিসগুলোকে বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে না, পুরো রমাদানটাই রহমতের, পুরো রমাদানটাই মাগফিরাতের, পুরো রমাদানটাই এতকে মিনান্নার। তার দলিলটা আমি দিচ্ছি, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে তিনটা হাদিস এসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। প্রথম হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি পুরো রমাজান, পুরো রমাদানের সিয়াম রাখে পূর্ণ ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এই যে ক্ষমা করে দেওয়া হয় পুরো রমাদানে, সে আজকে রোজা রাখলে আজকেও তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, আগামীকালকে রোজা রাখলে আগামীকালকেও তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। তাহলে যেহেতু মানসামা রমাদানা বলা হয়নি যে আউসাতা রমাদান, যে ব্যক্তি রমাদানের মাঝখানের 10 দিন সিয়াম পালন করবে তাকে ক্ষমা করে দেওয়া, এটা বলা হয়নি, পুরো রমাদান। তাহলে পুরো রমাদান ব্যাপী মাগফিরাতের কর্মসূচিটা আছে। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, দ্বিতীয় হাদিস, এটিও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। যে ব্যক্তি পুরো রমাদান ভর কিয়ামুল লাইলের আমলটি করে, রাতের তারাবিহ তাহাজ্জুদ এগুলো পড়ে, তাহলে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তাহলে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এটাও বলা হয়নি যে কিয়ামুল লাইলের মাধ্যমে এই মাগফিরাতটা শুধুমাত্র রমাদানের মাঝখানে সীমাবদ্ধ, বরং পুরো রমাদানের কিয়ামুল লাইল দ্বারা সে প্রতিদিনই মাগফিরাত বা ক্ষমা পেতে থাকে। এখানে আরেকটা বিষয় আরও স্পেসিফিক আমরা দেখতে পাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, সেটিও বুখারী মুসলিমের মধ্যে এসছে, সেটা লাইলাতুল কদর আমলের সাথে রিলেট করা হয়েছে, অর্থাৎ শেষ দশক। শেষ দশক দেখা যাচ্ছে, শেষ দশকেও আল্লাহর মাগফিরাত আছে, অথচ আমরা যদি মাঝখানের দশককে মাগফিরাত বলি তাহলে শেষ দশকে মাগফিরাত নাই বলে মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে মাগফিরাতের এই বিষয়টা পুরো রমাদান ব্যাপী হতে থাকে। আচ্ছা, এবার আসা যাক এতকে মিনান্নার। এতকে মিনান্নারের ব্যাপারে ইমাম আহমাদ, ইমাম তিরমিজি সহ উত্তম সনদে এবং হাসান সনদও কোনো কোনো রেওয়ায়েতকে বলা হয়েছে, মানে যে হাদিসটা এসছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আই ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। কারণ এই পুরো দীর্ঘ একটা হাদিস মুসনাদ ইমাম আহমদ এবং সুনান তিরমিজি সহ আরও হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, যেটা রমাদান এর আগমনকে ইন্ডিকেট করছে। বলা হচ্ছে যে, যেমন ইদা জাআ রমাদান গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله رتقاء من النار وذلك في كل ليلة. আল্লাহর জন্য জাহান্নাম থেকে মুক্ত একদল বান্দা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, ওয়া যালিকা ফি কুল্লি লাইলা,
এটা রমাদানের প্রতি রাত্রে। তাহলে রমাদানের প্রতি রাত্রে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন বা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, তাহলে সেটা শেষ দশকে কীভাবে সীমাবদ্ধ হলো? জাস্ট একটা দায়ীফ হাদিসকে নির্ভর করে আমরা এটাকে মাশহুর করে ফেললাম, অথচ সহি হাদিসের বক্তব্যগুলোকে আমরা ইগনোর করলাম, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি এই দায়ীফ হাদিসের বক্তব্য বাদ দিলে আমাদের কাছে অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহর রহমত সবখানে ব্যাপক বিস্তৃত। আল্লাহর রহমত কোনো মুহূর্তের জন্য কখনো বন্ধ হয় না, আল্লাহ তার বান্দাদের উপর, এই জগৎবাসীর উপর আল্লাহ রহমত দিয়েই চলেছেন। সুতরাং এই রহমতকেও দশ দিনের মধ্যে সীমাবদ্ধ করার আসলে কোনো কারণ নেই। আর আপনি যেটা বলেছেন মসজিদের মাইকে ভলিউমে মানুষকে ডাকা, মসজিদের মাইক আসলে মানুষকে ডাকা কিংবা কোনো হারানো জিনিস পাওয়ার সংবাদ দেওয়া ইত্যাদি এই বিষয়গুলোতে ব্যবহার করা উচিত না। তবে জরুরি প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা, মানুষকে সাবধান করা, যেমন ঝড় বৃষ্টি ভূমিকম্প ইত্যাদির ক্ষেত্রে এটা ওলামায়ে কেরাম অনেকেই জায়েজ বলেছেন। বিভিন্ন ফতোয়া কমিটি এ ব্যাপারে জরুরাতের কারণে ফতোয়া দিয়েছেন। সাধারণ অবস্থায় মসজিদের মাইক এভাবে ব্যবহার করাটা আমাদের জন্য সঙ্গত হবে না। আমি আপনাদের কিছু লাইভ প্রশ্ন নেব একটু পরে, আরও দু একটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ। জাকারিয়া তিনি প্রশ্ন করেছেন, গুগলের সূর্যাস্ত সময় দেখে কি ইফতার করা যাবে? ভালো প্রশ্ন করেছেন। গুগলের সাথে আমাদের কন্ট্রাডিকশনটা কোথায়? গুগল যদি এমন একটা টাইম টেবল তৈরি করে যেটার সাথে বাস্তবতার মিল নেই, তাহলে গুগলের টাইম টেবল মানা যাবে না। কিন্তু গুগল যদি বাস্তবতাকে সামনে রেখে কোনো টাইম টেবলটা আমাদেরকে দেয় যেটা আমরা দেখি যে আসলে মিলে যাচ্ছে, তাহলে গুগল মানতে কোনো অসুবিধা নেই। এটা দেখতে হবে গুগল কতটা বিশ্বস্ত এবং গুগল কতটা অ্যাকিউরেটলি প্রপারলি কাজ করে, তার ভিত্তিতে গুগল সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারি। এগুলো একটা টেকনোলজি, আসলে গুগল একটা সার্চ ইঞ্জিন। এখন আমরা মুসলমানরাও অনেকগুলো ওয়েবসাইটে যা কিছু অনলাইনে আপলোড করি, গুগল সেটাও কিন্তু সার্চ করে বের করে দেয়। অতএব এটার জন্য আমি মনে করি গুগলকে খুব বেশি দায়ী না করে, যদি তারা কোনো ভুলও করে, আপনি আমি যারা মুসলিম তারা কেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টাইম টেবলটা আমরা দিচ্ছি না? মুসলিম বিশ্বস্ত সংস্থাগুলো বা ব্যক্তিরা যদি এই টাইমটা দেয়, তাহলে গুগল সার্চ করলে আপনি সরাসরি সেই টাইম টেবলটা পেয়ে যাবেন। আর আমি এখানে প্রিফার করব, সরাসরি গুগল যদি একটা টাইমিং আমাদের সামনে উপস্থাপন করে, তার চাইতে অবশ্যই মুসলিমরা এবং বিশ্বস্ত মুসলিম যে সংস্থাগুলো আছে, যেমন তাকওয়িম উম্মুল কোরা, উম্মুল কোরা মক্কা ভিত্তিক যে টাইমিং সংস্থা আছে, সারা বিশ্বের সব জায়গায় সে লোকাল সিস্টেমটাকে ধারণ করে সেখানকার টাইমিংটা সে দিয়ে দেয়। সেখানে কখন কোন মুহূর্তে সূর্য অস্ত যাবে, কোন মুহূর্তে সবে সাদেক শুরু হচ্ছে, এগুলো দিয়ে দিচ্ছে। অতএব আমরা গুগলের উপরে কেন আমরা এই বিষয়টাকে অর্পণ করব? আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত যে উম্মুল কোরার তাকওয়িম বা টাইমিং সিস্টেম, আমরা সেটাকে গ্রহণ করে নিতে পারি, সেটা সবচেয়ে বেটার। আচ্ছা, শাহাদাত হোসাইন বলেছেন, শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকেও বলবো আহাব্বাকাল্লাযী আহাব্বাতানি ফিহি, আল্লাহ আপনাকেও ভালোবাসুন যার জন্য আপনি আমাকে ভালোবাসেন। এবং এই কথা আমাদের দর্শক শ্রোতা ভাই বোন সবার প্রতি, যারাই আমাদেরকে ভালোবাসেন আমরা বলবো আল্লাহও আপনাদেরকে যেন ভালোবাসেন, যে আল্লাহর জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন। এটা একটা চমৎকার বিষয়, মুসলিম তো আল্লাহর জন্যই ভালোবাসবে, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহ তো আমাদের অন্তরে ভালোবাসাটা ঢেলে দিয়েছেন। যখন আমরা পরস্পর শত্রু ছিলাম, আল্লাহ আমাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন, আমরা ভাই ভাই হয়ে গেলাম। আর এই জন্যই আজকে আপনাদের প্রতি আমাদের কী অন্তরের একটা আকর্ষণ, আমাদের প্রতি আপনাদের অন্তরের একটা আকর্ষণ। এভাবে আসুন না আমরা পুরো সমাজকে সুন্দর করে ফেলি, বিবাদ বিসংবাদ যেগুলো আছে, বিভক্তি, এগুলো আমরা দূর করে ফেলি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, বারবার তওবা করার পরেও পাপ করে ফেলেছি, কীভাবে নিজেকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে পারি, এ ব্যাপারে আপনার পরামর্শ ব্যক্ত করবেন দয়া করে। বারাকাল্লাহু ফিকুম। বারবার তওবা করছেন, এটাই নিয়ম।
কারণ মানুষ পাপ করে বোকামির কারণে, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে। এটা কোরআন বলছে আমাদের কাছে, মানুষ দুর্বল। ওখলেকাল ইনসানু দাঈফা, কোরআন বলছে মানুষকে দুর্বল হিসাবে সৃষ্টি করা হয়েছে। ফলে আমরা আল্লাহর কাছে কমিটমেন্ট করেও অনেক সময় শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসায় সে কমিটমেন্ট থেকে চলে আসি। এটা আমাদের দুর্বলতা। কিন্তু আমাদের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এই দুর্বলতাকে স্বীকার করা। যদি ভুল করে থাকি ভুলটাকে স্বীকার করা, যদি পাপ করে থাকি পাপটাকে স্বীকার করা এবং আল্লাহর কাছে তওবা করা, তাহলে আমরা পাপমুক্ত হতে পারি। তওবা এবং ইস্তেগফার, এটা হচ্ছে পাপমুক্ত হওয়ার অথেন্টিক অথোরাইজড একটা পদ্ধতি। কোরআন এটাকে অথরিটি দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার লোকরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আর সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমার যে সকল বান্দারা যারা নিজেদের উপর অনেক অনাচার করে ফেলেছ, অনাচার করে ফেলেছে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দেন। সুতরাং এখানেও বলা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেন। সেই ঘোষণাটা কিন্তু এই আয়াতটার মধ্যে আছে। আর আমরা অনেক হাদিসে জানি যে তওবা করলে বান্দার পাপ ক্ষমা হয়ে যায়, এবং এই হাদিসগুলোর মূল কথাটা হচ্ছে একটা কায়দা ফিকহিয়ার মতো, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি সিনসিয়ারলি সঠিকভাবে বিশুদ্ধ তওবা করে সে ওই ব্যক্তির মতো যার কোনো পাপই নাই। তাহলে তওবা এবং ইস্তেগফার এটা হচ্ছে অনেক পাপ করার পরেও পুনরায় একদম নিষ্পাপ হওয়ার একটা চমৎকার সিস্টেম, চমৎকার একটা ম্যাথোডলজি। সুতরাং আমাদের উচিত হচ্ছে যতবারই পাপ করি না কেন তওবা করতে দ্বিধা না করা, লজ্জা না পাওয়া। আমরা যদি এটা না বলি যে আহা এতবার পাপ করেছি এখন আল্লাহর কাছে কীভাবে মাপ চাই, এটা শয়তানের প্ররোচনা। হাজারবার ভুল করলে, হাজারবার পাপ করলে আমি আবার তওবা করব। তওবাটাই প্র্যাকটিস। আপনি বলেছেন কীভাবে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে পারেন। প্রথমত হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নির্দেশ আপনি মেনে চলবেন। ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং নির্দেশকে লঙ্ঘন করা যাবে না, আর অন্যান্য অপশনাল ক্ষেত্রে যতটুকু সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আর তওবার প্র্যাকটিসটা করবেন। যে মুসলিম তওবা এবং ইস্তেগফারের প্র্যাকটিস করে না সে আসলে প্র্যাকটিসিং মুসলিম হতে পারে না, কারণ তার প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছায় এত ভুল হয় যে আল্লাহর কাছে যদি সে ক্ষমা না চায় তাহলে তার সে পাপের মহাসাগরে নিমজ্জিত হয়ে যায়, এবং পাপ আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়, আমাদের অন্তরে কালো দাগ ফেলে অন্তরটাকে, যে এখন যেমন করোনার ভাইরাস এসে আমাদের ফুসফুসটাকে একদম ইনভলভ করে ফেলে। হ্যাঁ, 30%, 40%, 50% হলে মানুষ তখন আইসিইউতে যেতে হয়, কঠিন অবস্থা, আর যদি আরও বেশি হয় তাহলে তার কোনো আর রক্ষা নাই। আর পাপ আমাদের অনেককে ইনভলভ করে ফেলেছে, আমাদের পুরো হার্টের 100%, 80%, 90%, তাহলে আমরা কীভাবে রক্ষা পাবো? তওবা ইস্তেগফার দিয়ে যদি আমরা নিজেদেরকে শুদ্ধ না করি তাহলে ওই যে ওই কালোটা যাবে না। আপনি যখন আপনি নানা ধরনের অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাল ইঞ্জেকশন নিচ্ছেন, অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, তাই না, এটা দিয়ে কী করছেন, আপনার ফুসফুসটাকে মুক্ত করছেন। তাহলে তওবা ইস্তেগফার দিয়ে আমরা আমাদের হার্টটাকে মুক্ত করতে হবে, পাপ থেকে মুক্ত করতে হবে, পাপের কালো দাগ থেকে মুক্ত করতে হবে। তাহলে আশা করি যে প্রকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। তাহলে আমরা ফরজ ওয়াজিবগুলো মেনে চলবো, নফল মুস্তাহাবগুলো যথাসম্ভব করব, পাপটাকে কমপ্লিটলি বর্জন করার চেষ্টা করব, যদি কিছু হয়ে যায় তবে ইস্তেগফার করব। ব্যাস এই সুন্দর ফর্মুলাটা যদি আমরা মেনে চলতে পারি, আমাদের প্রত্যেক নারী পুরুষ সমাজের সবচেয়ে ভালো এবং সৎ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আমি এবারে আপনাদের কিছু লাইভ প্রশ্ন নিচ্ছি। আসলে যে প্রশ্নগুলো ইতিমধ্যে এসেছে সেগুলো অনেক, আমি দেখি কীভাবে কম্বাইন করা যায়। জান্নাতুল ফেরদাউস, আপনি বলেছেন রমজানে হাইজ বন্ধ রেখে সবগুলো রোজা কি রাখা যাবে এবং এর জন্য কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, কিন্তু হাইজ কীভাবে বন্ধ রাখছেন সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি স্বল্পমাত্রার কোনো পিল আপনি ইউজ করেন যার কারণে আপনার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না, আপনার মাথা ব্যথা কিংবা শারীরিক কোনো ক্ষতি হবে না বলে ডাক্তার আপনাকে
জানিয়েছেন এবং আপনিও সেটা ফিল করছেন যে ইটস ওকে যে এই পিলগুলো সেবনের কারণে আপনার হাইজ বন্ধ আছে, যার কারণে আপনি সিয়ামটা পালন করতে পারছেন এবং কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে শেখ সালেম রহমিন সহ ফতোয়াল্লা জিনাদ দায়মা এবং আরও অনেকেই মানে এই রেকমেন্ডেশনটা দিয়েছেন যে যদি কোনো নারীর ওষুধ খাওয়ার কারণে অথবা ইঞ্জেকশন নেওয়ার কারণে মাসিক আসাটা বন্ধ হয়ে যায় এবং কোনো রক্তই তার প্রবাহিত না হয় তাহলে তার সিয়ামটা শুদ্ধ হবে। এখন বাকি থাকলো তার এই কাজটা শুদ্ধ কি না, তিনি যে ইঞ্জেকশন নিয়ে অথবা পিল ব্যবহার করে তিনি যে তার হাইজ মাসিক হাইজটা বন্ধ রাখলেন এটা ঠিক হচ্ছে কি না, এটার ব্যাপারে মানে ব্যাপারটা নির্ভর করবে যেটা আমি একটু আগেই বললাম, যদি ক্ষতিকারক কোনো কিছু না থাকে তাহলে এটা আপনার জন্য মুবাহ হবে, পারমিটেড, অনুমোদিত। আর যদি ক্ষতিকারক কোনো কিছু এখানে আপনার থেকে থাকে তাহলে কিন্তু জায়েজ হবে না, কারণ ক্ষতি নিজেরও করা যাবে না অন্যেরও করা যাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে যেটা হাসান এবং কোনো কোনো মুহাদ্দিস সেটাকে সহিও বলেছেন, সেটা হচ্ছে লা দরারা ওয়া লা দিরার, যে নিজের ক্ষতি করা যাবে না অন্যের কোনো ক্ষতি করা যাবে না। এবং এর উপর আরও অনেক সুন্দর সুন্দর হাদিস এবং কোরআনের আয়াতও রয়েছে। সংক্ষেপে আমরা এতটুকুই বলবো, যদি কোনো নারীর কোনো অসুবিধা না হয় তাহলে তিনি এটা ব্যবহার করতে পারেন। এরপরেও ওলামায়ে কেরামকে আমরা দেখি তারা বলেছেন যে কোনো ব্যক্তি মানে অর্থাৎ কোনো মহিলা যা তার নিজেকে যদি নেচারের উপর ছেড়ে দেন সেটা উত্তম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ন্যাচারাল ব্লাডটা সৃষ্টি করেছেন, এটাকে ন্যাচারাল ব্লাড বলা হয়, হাইজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এইটা ন্যাচারালি যদি নারী দেহ থেকে বের হয়ে যায় এটা তার জন্য ভালো, এটাকে আটকে রাখার মধ্যে কোনো কল্যাণ নাই। ফলে উত্তম হচ্ছে যেটা আল্লাহ দিয়েছেন, রমজানের কিছু সিয়াম না হয় ভঙ্গ হলো পরবর্তীতে কাজা করবেন কিন্তু এটাকে আটকাবেন না, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং ইসলামও এটাকেই সবচেয়ে প্রায়োরিটি দেয়, আমাদের শায়খরাও সেভাবে রেকমেন্ড করেছেন। আর যদি কেউ ইউজ করেন যে নীতিমালা ইউজ করতে পারেন সেটা আমরা একটু আগে বলেছি। ইউসুফ শেখ বলেছেন গোসল ফরজ হলে গোসলের সময় কি নাকে পানি দেওয়া যাবে সিয়াম অবস্থায়? হ্যাঁ, নাকে পানি দেওয়া যাবে, তবে ইস্তেনশাক করবেন না, নাকে একটু পানি দেবেন। আপনি তো নাকে পানি দেবেন কিভাবে, কারণ গোসলের শুরুতে আমরা ওযু করছি তাই না, ওযুতে নাকে একটু পানি দেওয়া হয়, কিন্তু এটাকে আমরা বলেছি ইস্তেনশাক ওয়াস্তেনতার। এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে রেওয়ায়েতটা আমরা পাই সেটা হচ্ছে ইস্তেনশাকের ক্ষেত্রে একটু ভালোভাবে ইস্তেনশাক করা, বালেগ ফিল ইস্তেনশাক, অর্থাৎ ভালোভাবে ইস্তেনশাক করো। আপনি যখন কুলি করলেন বাক পানিটা করে নাকে টেনে নিলেন এটা হচ্ছে ইস্তেনশাক, এটাই রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি ছিল। কেউ যদি আলাদাভাবে কুলি করেন তারপরে নাকে পানি নেন এতে কিন্তু আমাদের উলামায়ে কেরাম এতরাজ করেননি এবং এতে আপনার ওযু বাতিল হবে না, কেউ কেউ মনে করছেন বাতিল হবে কারণ এটা ফরজও নয় ওয়াজিবও নয়, তবে উত্তম। রাসূলুল্লাহ সাল্লামের ওযুর পদ্ধতির মধ্যে যেটা আমরা দেখি তিনি কুলি করতেন আর বাকি পানিটা করে নাকে টেনে নিতেন, এটা হলো ইস্তেনশাক, এরপরে করে এটাকে বের করে দেওয়া এটা হলো ইস্তেনথার। ইস্তেনথারের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু ইস্তেনশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন হলো বালিক ফিল ইস্তেনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি ভালোভাবে ইস্তেনশাক করো, নাকে পানি টেনে ভিতরে নিয়ে যাও তারপরে সেটাকে বের করে ফেলো, ইল্লা আন তাকুনা সাইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে সয়েম হলে ভিন্ন কথা, সয়েম হলে এভাবে ইস্তেনশাক করবা না, শুধু নাকে পানি দেবা। আচ্ছা, এরপর আজিজুল হক একটা প্রশ্ন করেছেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আহাব্বাকুমুল্লাযি আহাব্বাবতুমুনি ফিহ, আল্লাহ আপনাকে ভালো রাখুন দোয়া করি, আমরাও দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন। আমি অনেক দিন ধরে একটা সমস্যায় ভুগছি, তা হলো আমার মনে ওয়াসওয়াসা আসে, পোশাকে কোনো ধরনের ময়লা ভরলে ওটা পাক কি না নাপাক, আর এই পোশাকে নামাজ হবে কি না, এই ধরনের ওয়াসওয়াসা আসে, কি করবেন? তাই না, ওয়াসওয়াসাকে দূর করবেন, আপনি শয়তান থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবেন এবং এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেবেন না, আপনার মানসিক মনোবল বাড়াতে হবে, এটা যে ওয়াসওয়াসা সেই বিশ্বাসটা আপনার আসতে হবে। হ্যাঁ, আমাদেরও হঠাৎ মনে হয় আরে কি হলো, কিন্তু আমরা একটা নিয়মে চলি, আপনাকে সেই নিয়মটা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বাক,
ইয়াকিন, যেমন ধরেন আমার পোশাকটা ভালো, আমি যখন পোশাকটা পরি তখন আমি জানি যে এর মধ্যে কোনো নাজাসাত নাই, অপবিত্র কিছু নাই, তাহলে এটা হচ্ছে আমার ইয়াকিন। হঠাৎ সন্দেহ হচ্ছে আরে কিছু নাজাসাত লেগে গেল কি না, তাহলে এটা হলো শাক, এটা হলো সন্দেহ। এই সন্দেহ, এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে না এবং এই সন্দেহের আলোকে আপনার আগের ইয়াকিনকে আপনি বাদ দিতে পারবেন না। এই সন্দেহটা মনে রাখবেন এটা ওয়াসওয়াসা, ইয়াকিনের বিপরীতে যে সন্দেহটা আসে এটা হলো ওয়াসওয়াসা এবং এটা শয়তানের পক্ষ থেকে। অতএব আমরা বলবো যে আপনি এই ওয়াসওয়াসাকে পাত্তা দিবেন না এবং এটাই হচ্ছে ট্রিটমেন্ট। ইসলাম কিন্তু এই যে ওয়াসওয়াসা, যেটাকে মানসিক রোগের ভাষায় অথবা সাইকিয়াট্রিস্টরা যেটাকে ওসিডি বলে থাকেন, এই ওসিডির যে সমস্যাটা, এই সমস্যাটা দূর করার জন্য ইসলাম আসলে এই চমৎকার ট্রিটমেন্টটা দিয়েছে। আমরা জানি এটা একটা মানসিক প্রবলেম, ওসিডিটা একটা মানসিক প্রবলেম, ফলে এই ওসিডিটা এসে সালাতের মধ্যে আমাদেরকে সালাত নষ্ট করার একটা মানে ফন্দি তৈরি করে শয়তানের পক্ষ থেকে। কয় রাকাত পড়েছেন ভুলিয়ে দেয়, আত্মাহিয়াত পড়েছে কিনা ভুলিয়ে দেয়। কিছু কিছু লোকদের ওসিডির প্রবলেমটা, সে যদি এটাকে এন্টারটেইন করতে থাকে, এটাকে অ্যাকসেপ্ট করতে থাকে এবং এটার ভিত্তিতে সে কাজ করতে থাকে, তাহলে ওসিডি আস্তে আস্তে সেটা কিন্তু শক্তিশালী হতে থাকে এবং সেটা আরও শক্তিশালী মানসিক রোগে পরিণত হয়। এবং আমি দু একটা আর্টিকেলে পড়েছি এটা সিজোফ্রেনিয়ার কাছাকাছি পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে, ভয়ঙ্কর একটা পর্যায়ে নিয়ে যায়। এই জন্য এই ধরনের ওয়াসওয়াসা এবং ওসিডির প্রবলেমটাকে একদম শুরুতে কি যদি ট্রিটমেন্টটা করতে পারেন, প্রয়োজন হলে আপনি কাউন্সেলিং নেন। যদি কোনো ভাইয়ের ওসিডির বা ওয়াসওয়াসার এই প্রবলেমটা থাকে তাহলে আপনি কারো কাউন্সেলিংটা নেন যে আপনাকে কনভিন্স করতে পারবে, যে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে দিতে পারবে এবং আপনার মধ্যে যে ওয়াসওয়াসাটা আছে সেটা তাড়িয়ে দিতে পারবে। আপনাকে বুঝিয়ে বললে হয়তো আপনার কাজ হবে, আপনার মাথায় মাইন্ডসেট করতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে, তাহলে দেখবেন যে আর ওয়াসওয়াসা আসছে না ইনশাআল্লাহ। সেটা অনেকে দেখবেন যে যাদের ওসিডির প্রবলেম, বারবার হাত ধোয় এবং মনে করে যে ওজুটা হয়নি, আবার উজু করে ইত্যাদি। পোশাকটা তার মনে হচ্ছে যে পোশাকটার মধ্যে পরার সময় কোনো নাজাসাত লেগে গেছে, তখন এটাকে আবার পাল্টায়, তখন আরেকটা যখন পড়লো তখনও তার মনে হচ্ছে যে এখানেও তো নাজাসাত লেগেছে। এগুলো পুরোটাই ওয়াসওয়াসা, এগুলোকে কোনো পাত্তা দেওয়া যাবে না। এক্ষেত্রে শরিয়া যেটা বলেছে, আপনার যদি মনে হয়, সন্দেহ হয় যে আপনার ওজুটা হয় নাই, তাহলে আপনি তো ওজু করছেন নিয়ম মতো, তাহলে ইয়াকিন হয়ে গেল ওজু হয়েছে, এখন সন্দেহটাকে বাদ দেবেন আর আপনি আর ওজু করবেন না। আপনার যদি মনে হয় যে আপনি আপনার এই জামাতে কোনো নাজাসাত লেগেছে, মনে হয় সন্দেহ হয়, কিন্তু আপনি জানেন যে আপনি একটা পরিষ্কার বিশুদ্ধ ধোয়া জামা পরেছেন, তাহলে সেটাই হচ্ছে আপনার ইয়াকিন এবং আপনি এই ওয়াসওয়াসাকে প্রাধান্য দেবেন না। এটাই হচ্ছে এটা ট্রিটমেন্ট, এই পদ্ধতিটা ফলো করবেন। আবু তাহের, আপনি বলেছেন দুগ্ধ দানকারী মা কি ফিদিয়া দান করলে দায়মুক্ত হবে? না, যারা গর্ভবতী মা এবং যারা দুগ্ধ দানকারিনী মা, সন্তানকে দুগ্ধ দান করছেন, এটা একটা পিরিয়ডের জন্য। এই পিরিয়ড চলে গেলে তিনি সিয়ামটা পালন করতে পারেন, অতএব তিনি ফিদিয়া দেবেন না, তিনি কাজা করবেন, তিনি ভাঙতে পারবেন। যারা হামেল এবং মুরদেয়া, এটা একটা হাদিস দ্বারা সাব্যস্ত, সুনানের গ্রন্থে এসেছে, সহি হাদিস, মুরদেয়া এবং হামেল তারা সিয়াম ভঙ্গ করতে পারবেন হামলের কারণে, গর্ভধারণের কারণে এবং দুগ্ধ পান করানোর কারণে, কিন্তু তারা যারা স্থায়ীভাবে অক্ষম সিয়াম পালন করতে তাদের মতো নন, ফলে তারাই শুধু ফিদিয়া দিবেন আর ইনারা ফিদিয়া দিবেন না। ইনাদের ব্যাপারে ইবনে আব্বাস থেকে যে রেওয়ায়েতটা এসছে সেটা আসলে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয় নাই ফিদিয়া দেওয়ার ব্যাপারে, অতএব তারা রোজা ভাঙবেন এবং কাদা করবেন। শেখ সালিম তেমিন তার ফাতাওয়ার মধ্যে স্পষ্ট করে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন, অতএব আমরা সেভাবে আমল করব ইনশাআল্লাহ। মাহমুদ ইমরান বলেছেন রোজা রেখে ব্লাড ডোনেট করলে কি রোজা নষ্ট হয়? শরীর থেকে ব্লাড বের হওয়া এবং শরীরে ব্লাড নেওয়া দুটো বিষয়। শরীরে ব্লাড নেওয়ার ক্ষেত্রে সকল উলামায়ে কেরাম একমত যে এতে সিয়াম ভঙ্গ হয়ে যায়, কারণ ব্লাডটা হলো খাদ্যের নির্যাস এবং এটা খাদ্যের বিকল্প। আসলে ব্লাড খাদ্যের নির্যাস হওয়ার কারণে খাদ্যের বিকল্প, ফলে কেউ যদি শরীরে রক্ত নেন তাহলে তার সিয়ামটা ভেঙে যাবে, কিন্তু কেউ যদি রক্ত দেন, শরীর থেকে রক্ত বের করেন, তাহলে এই বিষয়টা আসলে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। যেমন হিজামা, কাপিং,
হিজামার মাধ্যমে যে রক্তটা বের করা হয় তাতে সিয়াম ভঙ্গ হবে কি না এই ব্যাপারে আমরা দুই ধরনের হাদিস দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিজামা দেয় যে হিজামা নেয়, আগের কালে মানুষ হিজামা নিত যে শিঙ্গায় ফুঁক দিয়ে, অর্থাৎ একজন টানত রক্ত আরেকজনের শরীর থেকে রক্ত বের হতো, ফলে যিনি টানত তার তো ভেতরে চলে যাওয়ার সম্ভাবনার কারণে সিয়াম ভঙ্গ হতো, আর যিনি যার শরীর থেকে রক্ত বের হতো তিনি দুর্বল হয়ে যেতেন, সে কারণে সিয়াম ভঙ্গ করতেন। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বোঝা যায়। আর এখন আমরা শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও অনেকের বক্তব্য এখানে দেখেছি, মোটামুটিভাবে এই মুহূর্তে আমার মনে আসছে না যে আলেমদের মধ্যে কে বলেছেন, কিন্তু এটা শক্তিশালী অভিমত যে এখন কাপিংয়ের মধ্য দিয়ে যিনি হিজামা দিচ্ছেন ডাক্তার তার সিয়াম ভঙ্গের কোনো কারণই নাই, কারণ তিনি কাপিং এখানে হয়তো ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন আর কাপটাকে দিয়ে দিচ্ছেন, রক্তটা বের হচ্ছে, অতএব হিজামা যিনি করাচ্ছেন তার সিয়াম ভঙ্গের কোনো কারণই নাই, এখানে তিনি তো রক্তটা মুখ দিয়ে টানছেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যিনি হিজামা বা কাপিং নিচ্ছেন তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বোঝা যায় যে তিনি যদি দুর্বল হয়ে না পড়েন তাহলে তার সিয়াম ভঙ্গ করতে তিনি বাধ্য নন, শুধু রক্ত বের হওয়ার কারণে সিয়াম ভঙ্গ হবে না, এই মতটাই দুই মতের মধ্যে বেশি শক্তিশালী। সেক্ষেত্রে আমরা বলবো কেউ যদি শরীর থেকে রক্ত দেন তাহলে তার সিয়াম মূলত এই কারণে ভঙ্গ হবে না, তবে যেটা বলেছেন ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেশনের কারণে প্রচুর রক্ত যায় এবং তারপরে তাকে অনেক লিকুইড খেতে হয়, জুস খেতে হয় এবং সেটা না খেলে তিনি ফিট হয়ে যেতে পারেন ইত্যাদি নানা সম্ভাবনার কারণে, আমরা বলবো যে ব্লাড ডোনেটটা আপনি রাত্রে করবেন, কারণ দিনের বেলা ব্লাড ডোনেট করলে আপনার সিয়ামটা হয়তো আপনাকে ভঙ্গ করে ফেলতে হতে পারে, কিন্তু শুধু ব্লাড বের হওয়ার কারণে ওলামাদের দুটো মতের একটা বিশুদ্ধ মত হলো এতে সিয়াম ভাঙবে না। অতএব কেউ যদি পরীক্ষার জন্য যেমন সকালবেলায় ইঞ্জেকশন দিয়ে কিছু রক্ত তার বের করা হয় তাহলে তারও সিয়াম ভঙ্গ হবে না, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আচ্ছা, শাহিদুল ইসলাম বলেছেন, আমার প্রশ্ন, যদি রাতে আমার স্বপ্নদোষ হয় আর আমি যদি গোসল না করে সাহারি খেয়ে রোজা রাখি তাহলে কি রোজা হবে? হ্যাঁ হবে, হবে। প্রথমত স্বপ্নদোষের কারণে সিয়াম ভঙ্গ হবে না, সেটা রাতে হোক আর দিনে হোক, কারণ এটা আপনার হাতে না। কিন্তু যেটাতে সিয়াম ভঙ্গ হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন, অথবা যদি কোনো ব্যক্তি তার হাত দিয়ে ইস্তেনমা করে, শরীরের মানি বা বীর্য বের করেন, কিংবা কোনো সেক্স টয় ইউজ করে নিজেকে উত্তেজিত করে এভাবে তার মানি বের করে ফেলেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে, তিনি গুণাগার হবেন, একটা হারাম কাজ করলেন, অন্যায় কাজ করলেন, তাকে তওবা করতে হবে এবং তাকে ভবিষ্যতে কাজা করতে হবে। কিন্তু স্বপ্নদোষ যদি কারো রাত্রে হয়ে থাকে বা দিনে হয়ে থাকে এবং তিনি রাত্রে হয়ে থাকলে গোসল না করে যদি খান তাতে কোনো অসুবিধা হবে না, তবে ফজর সালাত অবশ্যই তিনি গোসল করে পড়বেন। আচ্ছা, বারিশা খান বলেছেন, হায়েজের সময় কি কোরআনের মুখস্থ যে কোনো সময় বড় সুরা তেলাওয়াত করা যাবে, যেমন সুরা রহমান? হায়েজ অবস্থায় উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত না করা, তবে যারা বাধ্য যেমন কোরআনের ছাত্রী এবং কোরআনের শিক্ষিকা যদি হন তাকে তিনি প্রয়োজন অনুযায়ী তেলাওয়াত করতে পারবেন না ধরে। হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, হায়েজ অবস্থায় বিশুদ্ধ মত আমি বলছি, এই প্রত্যেকটা মাসালে কিছু না কিছু একতলাফ আছে ওলামায়ে কেরামের, হায়েজ অবস্থায় মহিলারা মসজিদে অবস্থান করবেন না, এটাই বিশুদ্ধ মত। এই বিষয়গুলো আমরা ভালো করে তাহকিক করেছি, ভিন্ন মত আছে, ভিন্ন মত আছে, বাট এটাই বিশুদ্ধ মত আমাদের গবেষণায়। এবং তিনি পারতপক্ষে তাফসির পড়তে পারেন, অন্য অন্য ইসলামিক বই পড়তে পারেন, তবে কোরআন তেলাওয়াত করবেন না যদি বাধ্য না হন, যদি জরুরত না হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, উম্মে আবদুল্লাহ বলেছেন, মহিলারা বরণ মৃত্যু করলে, মৃত্যুবরণ করলে, আচ্ছা, খাটিয়া কারা বহন করবে, মাহরাম নাকি যে কেউ? এক্ষেত্রে শরিয়া আসলে ওইভাবে কোনো বার আরোপ করেনি যে কোনো বর পুরুষ তার খাটিয়া বহন করতে পারবেন না, এবং তার যথাবিহিত কারণও আছে, কারণ অনেক সময় তার কোনো মাহরাম হয়তো পাওয়া যাচ্ছে না, তার স্বামীও নাই, কী করবে, তাই না? তবে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে তার খাটিয়াকে যথেষ্ট ঢেকে ঢুকে তার হরমত যেন অক্ষুণ্ণ থাকে, নষ্ট না হয়, তার সম্মান রক্ষা করেই এই খাটিয়া বহন করতে হবে এবং তাকে কবরস্থ করতে হবে। বিজয় বাবু বলেছেন, আল্লাহর জন্য ভালোবাসি, বারাকাল্লাহু ফিকুম ও হাইয়াকুমুল্লাহ ওয়াহাব্বাকুমুল্লাযী আহাবাবতুমী ফী,
আমার একটা প্রশ্ন, আমরা প্রবাসে থাকি, রান্না করার সময় লবণ ঝাল চেক করা যাবে কি না? হ্যাঁ সুন্দর, রান্না করলে রোজা ভাঙবে না। রান্না করার সময় যদি কেউ স্বাদ চেক করেন, স্বাদ আস্বাদন নয়, স্বাদ চেক করেন, লবণ চেক করেন, তাহলে রোজা ভাঙবে না। শুধু এতটুকু এনশিওর করতে হবে যে স্বাদ চেক করাটা যেন জিহ্বার মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা যেন হলক দিয়ে ম্যাদা অর্থাৎ পাকস্থলীতে না যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, তাহলে আমাদের সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। রোকসানা পারভিন বলেছেন, ইঞ্জেকশন নিতে পারবো কি না? হ্যাঁ, ইঞ্জেকশন নিতে পারবেন, আমরা মনে হয় এটা আলোচনা করেছি আজকে আমাদের শুরুতেই, কিন্তু সেই ইঞ্জেকশনগুলো নেওয়া যাবে না যেগুলো খাদ্যের বিকল্প, যেগুলো পানীয়ের বিকল্প, যেগুলো শরীরের শুধুমাত্র স্ট্রেংথ বাড়িয়ে দেয়, যেটা খাদ্যের কাজ, বলবর্ধক বা শক্তিবর্ধক ইঞ্জেকশন, স্যালাইন, এগুলো ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া যাবে না। শুধুমাত্র সেই সমস্ত ইঞ্জেকশন নিলে আপনার সিয়াম ভাঙবে না যেগুলো হয়তো টিকা অথবা যেগুলো এক ধরনের অ্যান্টিবায়োটিক, চাই সেটা চামড়ায় নেওয়া হোক অথবা মাংসে নেওয়া হোক অথবা ইভেন শিরা উপশিরার মধ্যে নেওয়া হোক। এভাবেই বিভিন্ন ফাতাওয়া কমিটি ফাতাওয়া দিয়েছেন, সুতরাং ইনসুলিন নিতেও কোনো অসুবিধা নেই। আমরা এরপরে আরও কিছু প্রশ্ন আপনাদের নেব, আমাদের সময় শেষ হয়ে গেছে, তারপরেও যেহেতু আপনাদের আসলে অনেক প্রশ্ন আছে আমি তো সবগুলো নিতে পারবো না, আমরা চেষ্টা করব এই সময়ের বাইরে কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য পরবর্তীতে। আল কবির ইসলাম বলেছেন, ফিতরা ও জাকাত কি এক বিষয়? না ভাই, ফিতরা ও জাকাত এক বিষয় নয়। ফিতরা হচ্ছে যেটাকে জাকাতুল ফিতর বলা হয় অথবা সাদাকাতুল ফিতর, এটা রমাদানের সিয়াম সাধনার শেষে সামর্থ্যবানদের উপর ফরজ হয় এবং এটা অনেক বুখারী মুসলিমের হাদিসে এসেছে এবং এটা ইবনে আব্বাসের হাদিসে এসেছে যে এটা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ করেছেন তোহরাতান লিসওয়াইমা ওয়া তুআমাতান লিল মাসাকিন, রমাদানের এই এক মাসের সিয়াম সাধনা রোজাদারদের রোজাকে পবিত্র করার জন্য এবং যাতে করে এই জাকাতুল ফিতর দিয়ে যারা মিসকিন তাদের ঈদের দিনের খাবার রমজান শেষে তারা যখন ইফতার করবে তখন তাদের খাবারের ব্যবস্থা হয়। আর জাকাতটা হচ্ছে এটা মালের জাকাত, সম্পদের জাকাত, ধনী ব্যক্তি, সচ্ছল ব্যক্তি তারা যদি নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হয় তাহলে এক বছর পরে তাদের সে সম্পত্তিতে 40% বা 2.5% সম্পদ জাকাত দিতে হয়, জাকাতযোগ্য সম্পদ থেকে। আবার এক ধরনের সম্পদ আছে জাকাত অযোগ্য, যেমন থাকার বাড়ি, চলার বাহন বা গাড়ি ইত্যাদি, বা চাষবাসের জমি, এগুলোর মূল্যের উপর কোনো জাকাত হবে না। আর ওসরের বিষয়টা তো আলাদা। তাহলে জাকাত একটা সম্পূর্ণ সেপারেট জিনিস আর জাকাতুল ফিতর হলো আরেকটা সেপারেট জিনিস। জাকাতুল ফিতর এটা রমজান মাসের শেষে ওয়াজিব হয়, শেষ রোজা সূর্যাস্তের পরে সামর্থ্যবানদের উপরে। আর জাকাতের এর কোনো সময় নাই, যখন থেকে নিসাব শুরু হয় এক চান্দ্র বছর শেষ হওয়ার পরে শেষ দিন যখন অতিবাহিত হবে তখন তার জাকাতযোগ্য সকল সম্পত্তিকে একসাথে হিসেব করে তাকে জাকাত দিতে হবে, এটা ওয়াজিব। নাইম গাজী বলেছেন, আমরা সবাই রুমে ইফতার করি, ইফতার করে মসজিদে যেতে যেতে সালাত পাওয়া যায় না, তাই ঘরে সালাত আদায় করি, তাতে কি সওয়াব কম হবে? অবশ্যই ঘরে সালাত কম হবে। আর পুরুষদের জন্য বিনা কারণে মসজিদ তরক করা এটা জায়েজ নয়। অবশ্য প্যান্ডামিকের কারণে এখন আমাদের ওলামায়ে কেরাম, বিশিষ্ট ওলামায়ে কেরাম, ফাতাওয়া কমিটি এবং ইন্টারন্যাশনাল ফিক একাডেমিগুলো সংক্রমণ থেকে বাঁচার জন্য, এটা একটা মারাত, এটা একটা মানে রোগের মহামারী ভাইরাস, সেই কারণে তারা এই লকডাউন কিংবা এই ধরনের অবস্থায় মসজিদে যাওয়াটা যখন কঠিন হয়ে পড়ে অথবা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তখন তারা ঘরে সালাত পড়ার কথা বলেছেন। তাহলে এই অবস্থায় যদি কেউ ঘরে সালাত পড়েন সেটা তার পাপের কারণ হবে না, তবে ঘরেও জামাত করা সম্ভব হলে জামাত করে পড়বেন। আর কোনো কারণ ছাড়া যদি এই ধরনের এই যে মহামারীর কারণ, রোগের কারণ বা সেটা কোনো ওজন না থাকে তাহলে পুরুষদের জন্য মসজিদে সালাত পড়াটা ফরজ। তার যে ঘরে পড়লে সওয়াব শুধু কম হবে তা না, পাপও হবে তিনি মসজিদ ছাড়ার কারণে। আর মহিলাদের জন্য ঘরে সালাত পড়াটাই হচ্ছে উত্তম। মামুনুর রশিদ বলেছেন, সাহারিতে অতিরিক্ত পানাহারের ফলে সালাতের মাঝে হেঁচকি দিয়ে গলা দিয়ে পানি বা খাদ্য চলে আসলে করণীয় কী? অর্থাৎ সালাতের মধ্যে আপনি এটা কী করবেন? সালাতের মধ্যে যদি এটা আসে আমাদের উচিত হচ্ছে সাথে ফেশিয়াল টিস্যু রাখা। এই টিস্যুগুলো দিয়ে আপনি এই জিনিসটা রেখে আপনার পকেটে রেখে দিবেন, তবে খেয়াল রাখবেন এমনভাবে জিনিসটা করবেন যেন সেটা আমলে কাথির না হয়ে যায়।
অর্থাৎ সালাতের বাইরে যেমন আমরা হেলাফেলা করে এইভাবে হাত টাত নাড়ে মনে হয় যেন সালাতের মধ্যে নাই, এরকম ভাব করবেন না। এটা খুবই সন্তর্পণে আপনি একটা টিস্যু ব্যবহার করে সেটা আবার রেখে দেবেন, তাহলে আপনার সালাত শুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। জুমাবারে সুরা কাহাফ সম্পূর্ণ পড়লে, জুমাবারে সুরা কাহাফ সম্পূর্ণভাবে পড়লে এক জুমা থেকে অন্য জুমা ইমানের নূর ছড়ানোর হাদিসটিকে কেউ কেউ দাইব বলেছেন, এর উপর আমল করা যাবে কি না, আমল করা যাবে, কিন্তু এটাকে যে দাইব বলেছেন কিভাবে, কোন কোন সহি হাদিসের কোন কোন বর্ণনা যদি দাইব থাকে তাহলে সেটা কেন আমরা নেব, আমরা সহি বর্ণনা কেন নিচ্ছি না? হ্যাঁ, সুরা কাহাফের ব্যাপারে আসলে একাধিক সহি হাদিস আছে, সেটা আপনাদের সামনে একটু সংক্ষেপে তুলে ধরছি। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন মান কারা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি বর্ণনা করেছেন, মান কারা সুরাত আল কাহফ লাইলাত আল জুমআ আদা আল্লাহু মিনান নূর ফিমা বাইনাহু ও বাইনাল বাইত আল আতিক, যে ব্যক্তি সুরাত আল কাহফ জুমার দিন রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্তের পরে জুমার রাত্রে পড়বে, সেই এই পড়াটা অথবা এই কাহাফ সুরা তাকে নূরে ভরে দেবে তার এবং বাইতুল আতিকের মাঝখানটাকে। তাই এই হাদিসটা বর্ণনা করেছেন আদ্দারিমি, এবং হাদিসটাকে শেখ আলবানী সহিহ আল জামায়ের মধ্যে শুদ্ধ বলেছেন, হাদিস নম্বর হচ্ছে 6471 নম্বর হাদিস। আচ্ছা, এটাগুলো একটা বর্ণনা। দ্বিতীয় আরেকটা বর্ণনা আছে, সেটি হচ্ছে মান কারা সূরাত আল কাহফ ফি ইয়াউমিল জুমআ আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি সূরাত আল কাহফ জুমার দিন পড়বে, আগেরটা জুমার রাতের কথা বলা হচ্ছে, এই বর্ণনা আছে জুমার দিন যে পড়বে তাহলে দুই জুমার মাঝখানে এই সূরাটা তার জন্য আলোকোজ্জ্বল হবে। আচ্ছা, এই হাদিসটাকে বর্ণনা করেছেন আল হাকিম, বর্ণনা করেছেন আল বাইহাকি, বর্ণনা করেছেন এবং ইবনু হাজার তখরিজুল আজকার নামক গ্রন্থে বলেছেন হাদিসুন হাসান, এটা একটা হাসান হাদিস, এবং তিনি বলেছেন ওয়া আকওয়া মা ওয়ারাদা ফি হাদা অথবা হুয়া আকওয়া মা ওয়ারাদা ফি কিরাআত সূরাতুল কাহফ, এই বর্ণনাটাই হচ্ছে সূরাতুল কাহফ পড়ার ক্ষেত্রে যতগুলো বর্ণনা এসেছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, এবং এই বিষয়টা ফাযল কাদিরের মধ্যে বলা হচ্ছে, আর শাইখ আলবানী এই হাদিসটাকে সহিহ আল জামের মধ্যে শুদ্ধ বলেছেন 6470 নম্বর হাদিস। আচ্ছা, আরেকটা হাদিস এখানে আমরা দেখি, সেটি হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআতি সুতি'আ লাহু নূরুন মিন তাহতি কাদামিহি ইলা আনানি আস-সামাই ইউদি'উ লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। আচ্ছা, যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জুমার দিনে সূরাতুল কাহফ পড়বে তাহলে তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূরে ভরে যাবে, এবং তার জন্য কিয়ামতের দিন এটা আলোক তৈরি করবে, এবং তার দুই জুমার মাঝখানের পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আল মুনদিরি, প্রখ্যাত মুহাদ্দিস আল মুনদিরি বলেছেন, রাওয়াহু আবু বকর ইবনু মারদাওয়াই ফি তাফসিরিহি, আবু বকর ইবনু মারদাওয়াই এই হাদিসটা বর্ণনা করেছেন তার তাফসির গ্রন্থে, বে ইসনাদিন লা বাসা বিহি, এমন একটা ইসনাদে যেটাতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা ইসনাদে তিনি বর্ণনা করেছেন। সুতরাং আমরা এই বর্ণনাগুলো থেকে স্পষ্ট বুঝলাম যে আসলে জুমার দিন সূরা কাহাব পড়তে আসলে কোনো অসুবিধা নেই, তবে এক্ষেত্রে কিছু দাঈফ হাদিস আছে, যেমন তারগিব ও তারহিবের মধ্যে কিছু দাঈফ হাদিস আছে, কিংবা সেগুলো আসলে আমাদের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, এবং সেগুলোর আলোকে সহি হাদিসগুলোকে অস্বীকার করা এটাও বোধহয় ঠিক হবে না। প্রিয় দর্শক, আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, আমি আশা করছি আল্লাহ যেহেতু মোটামুটি সুস্থ করেছেন আমাকে, আমি কোরআন এবং হাদিসের আলোকে আপনার বাকি প্রশ্নগুলো আমি নেব, এবং এগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করতে থাকবো আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সেখান থেকে উপকৃত হবেন, এবং জ্ঞান শেয়ারের ক্ষেত্রে আপনারা উদ্গ্রহী থাকবেন, আগ্রহী থাকবেন। আল্লাহ আমাদের এই ইখলাসকে কবুল করুন, আমাদের ইমানকে কবুল করুন, আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করুন, এবং আমাদেরকে মজিদ আমালে সালেহের তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই কামনা রেখে, এবং আপনাদেরকে শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন,
والسلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.